আদেশ দিয়ে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগে হাইকোর্টের একজন সিনিয়র বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। সকালে আপিল বিভাগে এ আবেদন জানান তিনি। একই সঙ্গে ওই বিচারপতিকে প্রত্যাহারেরও আবেদন জানানো হয়েছে এমন অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে একমত অন্য সিনিয়র বিচারপতিরা। অবৈধ আদেশের মাধ্যমে 136 কোটি টাকা ঋণ খেলাপিকারী ব্যবসায়ী প্রতিষ্ঠান এম আর ট্রেডিং কোম্পানিকে সুবিধা দেয় এক বিচারপতির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। বৃহস্পতিবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চের সিনিয়র বিচারপতি সালমা মাসুদ চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং বিচার কাজ থেকে বিরত রাখার আবেদন করা হয়েছে। এ সময় অ্যাটর্নি জেনারেলের আবেদনের সঙ্গে একমত পোষণ করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা। আপিল বিভাগ প্রশ্ন তোলেন কত টাকায় ম্যানেজ হয়েছিল ওই বিচারপতি। পরে আদালতে এম আর ট্রেডিং এর পক্ষে দেওয়া বিতর্কিত আদেশ বাতিল করা হয়, জরিমানা করা হয় 1 কোটি টাকা। যদিও আবেদন এবং আদেশের বিষয়ে কোনো মন্তব্য করেননি অ্যাটর্নি জেনারেল। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা বলেছেন হাইকোর্টের আদেশটি ছিল অস্বাভাবিক, বিচার কাজের মর্যাদা রক্ষার স্বার্থে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা। আমি বুঝি আর রেকর্ড আছে তাই এখন আমি মনে করি যে আইনগতভাবে অর্ডারটা ঠিক হয়নি। যেটা আদালত থেকে যে মন্তব্য বা বক্তব্য আসছিল এই বিষয়টা নিয়ে আদালতও এটা ব্যাপারে অ্যাপিল ডিভিশনও এটার ব্যাপারে খুব সংক্ষুব্ধ যে আদালতের যে ইমেজ, আদালতের যে মর্যাদা এই ধরনের রায়ে, এই ধরনের আদেশে সেটা ব্যাহত হয়। এদিকে প্রধান বিচারপতির কাছে অভিযোগ দেওয়ার পর সালমা মাসুদের আদালতে কোনো আইনজীবী শুনানিতে অংশ নেননি। বিচারপতিরা আদালতে এসে প্রায় 1 ঘন্টা বসে থেকে আবার ফিরে গেছেন। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা।